আমার হাতের যে কপিটা সঙ্গে নিয়ে এসেছিলাম এই কপিটা আমি আমার প্রিয় ভাই হাফিজুর রহমান সিদ্দিক রাহমাত বারাকাতুহুমের হাতে তুলে দিচ্ছি আমার ভাই আপনাদের প্রিয় মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুম চলে এসেছেন আলহামদুলিল্লাহ আর কি শুনতে চান বলেন না 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 আমি কয়েকটা প্রস্তাব গ্রহণ করব না একটা প্রস্তাব আর প্রস্তাব নিচ্ছি না আমি বলি বিষয়টা শুনেন সময় দীর্ঘ হয়েছে আমি যদি আপনাদের কয়েকজনের প্রস্তাব থেকে একজনের নেই অনেক অন্যদের মন খারাপ হতে পারে আমি আমার রুচি পছন্দ মতো একটা উপহার দিচ্ছি বোনাস হিসেবে একটু আস্তে কথা শুনবো একটু মনোযোগ দিয়ে দুনিয়াতে বর্তমানে একটা যুদ্ধ চলছে আপনারা জানেন কিনা বলেন হাত তুলে বলেন কি যুদ্ধ বলেন তো রাশিয়া আর জোরে রাশিয়া আর চলমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মার অবস্থান কি হবে এই প্রশ্নে আজকের আলোচনা এবং মিটিংয়ে কারা কারা সদস্য হয়ে থাকতে রাজি আছেন হাত তোলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমি কিছু প্রস্তাব পেশ করছি বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের করণীয় সম্পর্কে যদি আপনাদের ভালো লাগে আপনারা ঐক্যমত হন চিৎকার করে সমর্থন ব্যক্ত করবেন তরুণরা প্রস্তুত কিনা প্রস্তুত কিনা তরুণরা বললে মনে করবেন না যে পোলা পানে চিল্লাচিল্লি করবে আমরা চুপ থাকি আপনারা কারা এখানে সারা বাংলাদেশের মোট নাগরিকের 70-68% এখন 30-এর নিচে বয়স তরুণরা মানে গোটা জাতি ঠিক না এই যে পরাশক্তিগুলো যুদ্ধ করছে মুসলমানদের পক্ষে বিপক্ষে নয় তাদের স্বার্থে কাজেই আমরা তাদের কোনো পক্ষেই নাই ঠিক কিনা বলেন সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ ঠিক হলে জোরে বলেন ঠিক জোরে বলবেন সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ আমরা তো মুসলিম ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস আমেরিকা এখন ইরাক সিরিয়া এই আফগানিস্তান নগদ নগদ হামলা করায় তাদের তাকে চিনি এর আগেই তো রাশিয়া এই আফগানিস্তান ধ্বংস করেছে দাগেস্তান ধ্বংস করেছে চেচিনিয়া ধ্বংস করেছে এই রাশিয়াই তো চীনকে একটু ভদ্র মনে হয় চীনের উইঘুরের মুসলমানদের খবর নিয়ে দেখেন চীনের মতো খারাপ আর কোনো জাতি এখন নাই ঠিক না বলেন ভারত ইসরায়েলকে আগে থেকেই আমরা চিনি ইসলামকে গ্রাস করার জন্য বাংলাদেশটাকে গ্রাস করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে ঠিক না বলেন এটা মাথায় রাখতে হবে সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ আমরা তো মুসলিম ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ হয় যদি হোক নির্বংশ ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে এখনই সময় হলো জাগবা ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে এখনই সময় হলো জাগবার ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তুলো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু হাত তুলে তাকবীর আল্লাহু আকবার জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার বিগত শতাব্দীর বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয় কাফের বেদিন সব ঘুরে ফিরে একদল মুসলমানের ওরা কেউ নয় মুসলমানের ওরা কেউ নয় ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন দুদশক পূর্বেও চেচেনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রঙ্গিন রাশিয়ার হাত ছিল রঙ্গিন উই ঘুরে মুসলিম চলছে নিধন তাই আমাদের বন্ধু তো নয় চীন উই ঘুরে মুসলিম চলছে নিধন তাই আমাদের বন্ধু তো নয় চীন ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন প্রস্তুতি নিচ্ছে বিরামহীন ছুটে চলল মুসলিম নিজের গতিতে আজ এ সময়ে নয় বসে থাকবা ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার
ইরান তুরান জাগো পাক আফগান জাগো তুর্কি আরব জাগো জাগোরে বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো হাকো হায়দারি হাক হাক করে হাকো হায়দারি হাক হাক করে দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে ধরে নাই আফগানিস্তানে ধরে নাই সিরিয়ায় ইরাকে আরাকানে কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরে নাই দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে এক হয়ে আজ লড় ততটা আঘাত কর গুনে গুনে জালিমের ঘাটিতে গুনে গুনে জালিমের ঘাটিতে মাবনের হাহাকার শিশুদের চিৎকার পারেনি থামাতে হায় যাদের প্রতিশোধ নাও আজ ওরাই জুলুমবাজ জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের যদি এক হও তবে তোমরাই জয়ী হবে ওরা তো পাবে না পথ ভাগবার ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার হাত তুলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ঠিক কি না বলে আচ্ছা আমি শেষের দিকে চলে যাচ্ছি দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে ঠিক কিনা বলেন মরেনি এখনো দাঁড়িয়ে আছে আমরা কি মরে গেছি কাশ্মীর শেষ ফিলিস্তিন চুপ হয়ে গেছে নাকি চলছে আন্দোলন আল্লাহু আকবারের আওয়াজ কি নিভে গেছে সেটাই বলছে ওরা মারতে 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 ক্লান্ত হয়ে বিরক্ত হয়ে লম্বা হয়ে শুয়ে আছে আমরা মার খাইতে 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 বুক টান করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে ঠিক কিনা ধরে বলো দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি এখনো আছে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রব আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে ইতিহাসে ওরা যাবে হারিয়ে সত্যের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের সত্যের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের ওরে আয় ছুটে আয় ওই শোন শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের সুপার পাওয়ার আজ কাদের থামেনি ফিলিস্তিন থেমে গেছে মানেনি তো কাশ্মীর মেরে নিয়েছে দিল্লিকে হারেনি ইরাক কিবা আফগান হারে নাই আফগান বরং আমেরিকাকে হারাইছে রাশিয়াকে হারাইছে ঠিক কিনা চিৎকার করে বলেন থামেনি ফিলিস্তিন মানেনি তো কাশ্মীর হারেনি ইরাক কিবা আফগান পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় কি পারে নাই পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান মুছে দিতে ইমানের উত্থান কোন পরা শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার কোন পরা শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোল আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর রব্বুল আলামিন যত কথা শুনেছি বুঝেছি ভালোভাবে বোঝার তৌফিক দান করুন আমাদের চিন্তা চেতনা লক্ষ্য উদ্দেশ্য মিশনকে সহজ করুন সফল করুন কবুল করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمه الله وبركاته একটু আলহামদুলিল্লাহ আমি অল্প কপি সঙ্গে আনি পরিচয় করে দেওয়ার জন্য আমার লেখা 50 এর উপরে বই বই নিয়ে ঘোরা আমার কাজ না কম দামি কাজ এটা আমি এই এইটা তো আমার চেয়ে কোটি গুণ মূল্যবান জিনিস এই জন্য মুসলমান ভাইদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার হাতের যে কপিটা সঙ্গে নিয়ে এসেছিলাম এই কপিটা আমি আমার প্রিয় ভাই হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুমের হাতে তুলে দিচ্ছি বাংলাদেশের বিশিষ্ট আলেম দ্বীন
হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা।